ফু ফু করে করে তোমার মুখটা ব্যথা হয়ে যাবে, তুমি কি জানো? আরে এটা আমার বর এখানে চা, আরে এটা সবচেয়ে মিনিমাম করা আছে, এরপরে তো আর কিছু কম করার কিছু নেই। হ্যাঁ এই গ্যাসের না একদম মিনিমামটা তো মানে অনেকটা বেশি মানে ফ্লেমটা আর কি ওঠে। তো এদিকে আমি বানাচ্ছি ফ্রেন্ডস গরম গরম পরোটা, আর বর এদিকে বানাচ্ছে চা, আর এখানে আছে আলু ভাজা। তারপর দেখাবো, আর এমনিতেও আমি শর্টস ফর্মে রিলস ফর্মে শেয়ার করেই দিয়েছি, তো কমেন্ট করে বলো সবাই কিরকম লাগছে, আমাদের তো বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, বাস ম্যাম চেপে কিন্তু দারুণ বলছে, বলছে লুকিং ভেরি স্মার্ট। তো ম্যাম বলছে ম্যাম খুব ভালো, এত মানে ছোটবেলাতে না চুলটা ছোট রাখাটাই ভালো। তা আমি আর বর তাহলে ঠিক ডিসিশন নিয়েছি না, আর আমাদের মেয়েদের লুকটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই ভাইয়াটা যে কাটছে ভাইয়াটাও ভীষণ ভালো, বলছে কি যে ম্যাম না তোমাদের দুই মেয়ে বা দুই ছেলে হয়ে গেল। বললাম না না আমাদের মেয়েই ঠিক আছে। তো চলো ম্যাম, সেখানে রাজার মতো জল খাবার নিয়ে বসে গিয়েছি আমরা, চলো খাওয়া আরম্ভ করি, অনেক কটা কাজ আছে, খেয়ে পরে লেগে যেতে হবে। কালকে এই বিস্কিট নিয়েছিলাম, এই বিস্কিটগুলো না চায়ের সাথে খুব ভালো লাগে, এগুলোকে বিস্কিট তো বলে না, ওই বেকারির হয় নাকি ওইগুলো, হ্যাঁ নিমকি টাইপের। বানাবো টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি মটর পনির। তবে তার আগে ফ্রেন্ডস এখানে চলে এসেছি এবিসি জুস বানাতে। জুসটা বড় বানাবে, আমি কেটে রেডি করছি। তো বিট আর গাজরের জুস তো আমরা বরাবরই খেয়ে থাকি। তো বুনুর সাথে ফোনে কথা বলতে বলতে বললাম কি যে বিট গাজরের জুস বানাতে যাচ্ছি বুনু, তো বুনু বললো দিদি বিট গাজরের সাথে একটা অ্যাপেলও মিলিয়ে দে, এবিসি জুস খা, ভীষণ প্রোটিন ভিটামিন সবকিছু থাকে। তা না চল ঠিক আছে, তুই যখন বললি আজকে ওটাই হবে। তো এখানে একটা আপেল, A for apple, B for beet, আর C for carrot। তো চলো এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে তো জুসটা বেরিয়েই যাবে। তা ধুয়ে নিয়েছি, খোসা টোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিই, তারপর ঝটপট হয়ে যাবে জুস, ইয়াম্মি হেলদি জুস। আর হ্যাঁ, মেয়েদের আসারও প্রায় প্রায় টাইম হয়ে গিয়েছে, তো বাবুদের জন্য একটু একটু রেখে দেবো। এই হচ্ছে ইয়াম্মি এবিসি জুস, অ্যাপেল বিট ক্যারেট। আর আমার বর এখন সুপার ব্যস্ত, বউটার জন্ম মাসটাতে বউটাকে দিয়ে কাজ করাচ্ছে। তোমার বউয়ের জন্ম মাস এটা? ইয়েস। তো তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছো? ওহ ইটস অসাম, এবিসি এবিসি জুস আমার বুনু নাম দিয়েছে। কেমন লাগলো এবিসি? আর এবিসি জুস খেতে গিয়ে দিলে, টি শার্টটা ফেলে দিলে, দেখো
না দাগটা লেগেই থাকবে গো। কি কাজ করছো তুমি এত ব্যস্ত বলে দাও। ইটস মান্থ অফ মার্চ। আগে আগে মুখটা মুছো। আরে মার্চের মাসটা আছে না, তো খুব ক্লোজিং वगैरह সব করতে হবে জলদি জলদি। মাথায় তেল দিয়ে দেবো এখন না, বাবুদেরকে নিয়ে আসি, মেসেজ চলে এসেছে। ও ঠিক আছে যাও তাহলে আমি খেয়ে নিই। কাল থেকে আমার মায়ের সাথে আমার কথাই হয়নি। কালকে সারাদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে মাকে ফোনই করা হয়নি। আর জানি মা ঠিক আছে, তো এরকম কখনো কখনো গ্যাপ হয়েই যায়। তবে মা আবার রাগ করে, সারাদিনে একটা টাইম পেলি না মাকে ফোন করার। আর ওদিকে বাবার সাথে কথা হয়েই যায়, ওদিকে মায়ের সাথেও কখনো কখনো কথা হয়, রেগুলার যে হয় তা নয়, বাবার সাথে রেগুলার কথা হয়। তো বাবার সাথে এখনই পরের কথা হলো, গেছে আজকে আমার দেওরের বিয়ে, তো সেই জন্য মন্দির থেকে বিয়ে হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া, কালকে রিসেপশন সব কিছু, তো ওইখানে গেছে, তো সকালে বেরোবার কথা ছিল, এই এখনই বেরালো। তো ঠিকই আছে, আমি বললাম এখন বেরালো তাহলে তো বিয়ের টাইমটা হয়তো পরে হবে, তো ঠিক আছে। তা আমার কিন্তু এখনও রান্না হয়নি, এখন এই বিট গাজরের জুসটা খেয়ে পরে একবার ভাবছি মাকে একবার ফোন করে নিই। এখন তোমার চিল্লাবে, হ্যাঁ সারাদিন সব হাজার রকমের কাজ করিস, ফোন করার একবার সময় পাস না, এই না সেই না, কিছুক্ষণ এখন বলবে, তারপর আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি আগে প্রথমে এই জুসটা খেয়ে নিই, তারপর বাকি কথোপকথন। এবিসি জুস। অন্যদিনের তুলনায় আজকে ভালো লাগলো গো বলো। অ্যাপেলটার জন্য একদম টেস্টটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এই কি কি এসে নি তোমার সাথে যুদ্ধ করছে কেন? কাঁধে চাপবে বলছে। কি কাঁধে চাপবে? কি ঝামেলা। চিম্পুকে চিনতে পেরেছে সবাই আজকে? চিনতে পেরেছে মা? না। কি বলছে সবাই? হ্যালো কাঁধে চাপবে, চাপো। এ বাবা। চিনতে পেরেছে সবাই? দারুন লাগছে এসে নিয়ে চেতনা ম্যাম বললো ওয়াও লুকিং ভেরি স্মার্ট। তারপর ক্লাসে যে নিয়ে সোহম এর নর্মাল এক্সপ্রেশন ছিল, বাকি সবাই এমনি করছে। আমি জানি না কে মেরেছে। আমার মা তো এত সুন্দর করে খাবে না, এটাকে সবাইকে দেখিয়ে দেবে। হ্যাঁ মাতুন যাবে, তো আগে খেয়ে নাও মা। হ্যাঁ বিট এন্ড ক্যারট মা, এটা এবিসি জুস জুস প্লিজ। মানে কে নিয়েছি? কে নিয়েছো? না মাতুন করে আগে, সবাই দেখবে মা, সবাই আমাকে ভিডিওতে কমেন্ট করেছে যে চিম্পু কি খাবে, সবাই বলেছে নাকি চিম্পু খাবে না, কিন্তু আমি বলেছি খাবে। দেখি আমি মামাম দিচ্ছে বানিয়েছো? হ্যাঁ 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 ওটাই ওটাই। দেখি দেখি সবাই ভুল বলেছে না মামাম ভুল বলেছে, চিম্পু খাবে কি খাবে না, খাবে কি খাবে না। ও বাবা মনে হচ্ছে মামাম জিতে গেছে। এই দেখি দেখি 1 2 3 4 5 6 7 8 9, দেখো দেখো আমি 10 বলার আগে চিম্পু ফিনিশ করে দেবে। 9 আমি 10 বলার আগে, এই আমি 10 বলার আগে চিম্পু ফিনিশ করে দেবে। দেখি তো 9 হয়েছে আর 10। 10 ভেরি গুড, মামা জিতে গেল। ঠিক আছে আমি জামাটা খেতে দেবো চলো। আমার এই এক্সপেরিমেন্ট চলতে থাকে ফ্রেন্ডস। তো এই মশলাটাকে ভালো করে ভেজে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে এই যে পানিগুলোকে ভেজে রেখেছি, এরপর একে 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 মানে এই মশলাটার ভেতর দিয়ে দিচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে যখনই আমি ভিডিও বানাই না ফ্রেন্ডস, আমার ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো আসে না। তো অনেক দিনে একটা শখ ছিল একটা বড় আয়না হবে, যেখানে আমি দাঁড়িয়ে ফোনটা এমনিভাবে ধরে রিলস বানাবো। স্বপ্নটা পূরণ হতে চলেছে, কারণ স্পেশালি বর মনে করে কিন্তু ইন্টেরিয়ার ভাইয়াকে বলেছে যে আমাদের বেডের পাশে সুন্দর যেন একটা লম্বা মিরর হয়। তো সেই সব কাজকর্ম তো এখন শুরু হয়নি, তবে হয়ে যাবে যেহেতু এখন ফল সিলিংটার পর ওগুলো হবে। তো মানে ওটাই আর কি। তো মাঝে মাঝে এরকম ভাবো এই ঘরটা থেকে বানিয়ে রাখছি, তাহলে কি হবে রিলেট করতে পারবো যখন এই ঘরটা থেকে বানিয়েছি আর ওইখান থেকে বানাবো।
তা নিজেরই মনে হবে চলো দেখো চেঞ্জটা মানে কিরকম টাইপের। দেখো ব্যাপারটা কি আছে না, এখানে লাইটটা আমার উল্টো দিকে পড়ে, মানে এই আন্টির ঘরে যেহেতু হয়তো এদিকে লাইট বা ওদিকে লাইট, তো যার ফলে কি হয় না মানে কি বলবো, যারা ব্লগ করো তারা বুঝতে পারবে, মানে যারা ভিডিও বানাও তারা বুঝতে পারবে। তো এখন হচ্ছে 4:17, স্নান করে বেরালাম, তো এই এখন ক্রিম লাগাচ্ছি, সিঁদুর পরবো, তারপর চলে যাবো আমার আর বরের জন্য রুটি বানাতে, গরম গরম রুটি। আচ্ছা চিম্পুর বোধহয় কিছু বলার আছে, তাই উকি ঝুঁকি মেরে হলো না। বাবুদের দুজনকে খাইয়ে দিয়েছি, আর দারুন বানিয়েছো, দারুন। মামি ওই শর্টসটা কখন বানাবো? বিকেলবেলায়। আমার ফ্ল্যাটে কখন যাবে তুমি? আজ পরীক্ষা শেষ হয়েছে তো চিম্পুর, চম্পকের তো দুদিন আগে হয়ে গেছিল, তো দুই বোন এখন হাতির পাঁচ পা দেখছে। তো এই যে সিঁদুর টিঁদুর পরে একদম ফুল রেডি খাবার খাওয়ার জন্য। এবার তো পড়ে গেল টেনশন। বললাম হাতির পাঁচ পা দেখেছে। তো ঠিক আছে চলো তাহলে এবারে গরম গরম 3:00-6:00 রুটি বানিয়ে নিই। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের থালি, গরম গরম রুটি, মটর পনির আর তার সাথে রায়তা। তোমাকে দেখিয়ে দেবো কেমন হয়েছে আজকের মটর পনির। আমি আগেও খেয়ে নিয়েছি চামচে করে। আর রায়তাটা কেমন হয়েছে? রায়তা তো খাইনি। খাও বলো, যদিও তুমি বানিয়েছো ফার্স্ট ক্লাস। তো এই যে কি দেখাবো তোমাকে, কি করতে বসেছো ওখানে, রাজকার্য করতে বসেছে? না না, এখানটায় ম্যাম কালকে ওর ম্যাম বলছে কি থ্যাংক ইউ কার্ড বানিয়ে আনতে হবে, আর ওর চক্করে আমিও ভাবলাম কি আমার ম্যামের জন্যও তাহলে বানিয়ে দেবো। হ্যাঁ বেশ করেছো, করো। এই যে পুরো এক কাদা কাপড় কালকের আর পরশু শুকিয়ে গেছে, সেই সাত সকালে মেলেছিলাম, এগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর আজকের কাপড়গুলো এখন নিচেই রেখে দিলাম ড্রাই করা বালতিতে, কাল সকালে মেলবো, এখন আর মেলে লাভ নেই, 5:45 বাজছে। এই যে রোদ উঠেছিল হালকা হালকা, বেশ ভালোই আজকে, তাই এখন অবধি বেলা ভালো আছে, কিন্তু এখন আর মেলে কোনো লাভ নেই। চলো কানা সুইট স্টার্ট হয়ে গিয়েছে, আমার বর দেখে একেবারে খুশি খুশি হয়ে গেল। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটে ফ্রেন্ডস, বিকজ আমাদের কোরিয়ার এখন ফ্ল্যাটেই আসছে, যা আসছে নতুন কোরিয়ার, অ্যাড্রেস সব জায়গায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওই জন্য দীপক ভাইয়া নিয়ে নিয়েছে, তো নিয়ে নিচ্ছি। কই চলো তাহলে এবার উপরে এক ঝলক দেখে নি। আর এই যে এটাকে নিয়েও ঘুরে বেড়াচ্ছে, আমাদের ও টাইলস এর স্যাম্পল রেখেছি কিছু কিছু। হাল তো কথা বলে বললে ছেদা ছেদা, এই দেখো এই দেখো কল করে যদি ঠিক করে। হ্যাঁ সেই মোটামুটি হয়েই গেছে, এই দেখো এখানটা তো বসিয়ে দিয়েছি, এই যে জায়গাটা যে ফাঁকা রেখেছিল না ফাঁকাটাও হয়ে গেছে, চিকেনটাও ফুল হয়ে গিয়েছে। আর এইগুলো হোয়াইট হোয়াইট গুলো উঠিয়ে দেবে না, এখানে আজকের আজকেরই কাজ আছে না, আজ কমপ্লিট হয়ে যায়গা না। তো চলো এই যে আমরা নিজেরাও একবার করে ডেইলি দেখে যাচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, স্লোলি স্লোলি প্রোগ্রেস হচ্ছে, ফাইনাল লুকটা দারুণ হবে। হ্যাঁ সাইড গুলো লেগে গেল, এই যে এগুলো কিন্তু কালকে লাগা ছিল না, এগুলো পুরো লেগে গেল। আসল খেলা তো হবে যখন ক্লিন হয়ে যাবে, তাই না গো? ক্লিন হবে, পেইন্ট হবে, এখন তো কিছু না। আমরা চলো দরজা খোলা আর লাগার জন্য না একটা বিপদ হয়ে যাবে, দেখছো হাওয়া বাবারই আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বুঝলো না? ওই রকম আমরা ইয়ে করতে হবে, যতই রাখো প্রচুর হাওয়া গো এখানে, এই দেখো ধাক্কা মেরে বাইরে বার করে দিচ্ছে। এটা কি ইয়ে সিস্টেম করাতে হবে ওকে বলে, ইয়ে যেটা আমাদের এই মহারানী
সমোসে কে সাথ চাটনি মাংনে মে ভি শরম আতা হ্যায় এই রিলসটা করার জন্য আমাকে সমোসা আনা করিয়েছে আর ও করবেই আর কি মুখস্থ করে রেখেছে দিয়ে এখন ব্যাপারটা হয়েছে আমাকে বলছে জলদি জলদি রিলসটা বানাও আমাকে খেতে হবে মানে দুই বোনের আর তর্স হয়নি এই যে কোনো রকম রিলসটা হয়েছে আর দুজন মিলে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে একবার এমনি বলে দাও তো ভাই তো বলে দাও তো শুনি তো কি বললে ভালো করে তুমি যে সস্তা দিয়ে খাচ্ছ আবার বলছো চাটনি মাংনে মে শরম আতে আর এই যে সমোসা খাওয়া মানে আলুগুলোকে এমনি করে বার করে দেবে ফ্রেন্ডস ওরা দুই বোনই আলুগুলোকে নষ্ট করবে আর এখানে তার সাথে এনেছি জিলিপি তবে জিলিপিটা সবটা আনিনি কিছুটা কিচেনে রাখা আছে তাই যে আমরা দুজনে এবারে খাবো তো বাবুরা খাচ্ছে খেয়ে নিক ওরা সুন্দরভাবে খেয়ে নিক তারপরে আমরাও খাবো আর জিলিপি আরও ওখানে 250 নিয়েছি বুঝলে তুমি জানতে না বলো আমি জিলিপি নিয়েছি ও জানতো না তো সমোসা জিলিপি বলতে পারো এটা আমাদের ডিনার ফ্রেন্ডস হ্যাঁ মেয়েরা যদি দুধের সাথে কর্নফ্লেক্স খায় ওদেরকে ডেফিনেটলি দেবো কারণ ইয়া তো ওদেরকে দুধ দিলে আমি পিডিয়াসিওরও দেবো কিন্তু আমরা দুজন এরপর খালি দুধই খাবো আমরা রাতে ডিনার করবো না তো এখন টাইম মোটামুটি 7:30 হচ্ছে নাকি 8:00 ও বাবা 8:00 সময় আমরা অনেকক্ষণ আগে এসছি ফ্রেন্ডস বসে নিয়ে পরে ওই কিছু একটা করছিলাম যাই হোক তো ঠিক আছে চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে ফেলছি এরপরে এরপরে কি হবে টুকিটাকি প্রচুর কাজ আছে কাপড় গোটাবো রান্নাঘরের বাসনগুলো গোটাবো যেগুলো মেজে ঠেজে রেখেছি তো টাইলসের কাজটা কিন্তু টুকুটুকু করে বেশ ভালোই টাইম লেগে গেল তা বর আর আমি ওটাই আলোচনা করছিলাম যে যেরকম ভাবে ভাইয়া বললো কি 40 দিনে কাজ শেষ করে দেবে কোনোভাবে সম্ভবই নয় টাইলসের কাজ কিন্তু দুদিনে শেষ হয়ে যাওয়ার ছিল মোটামুটি আমাদের 8-9 দিন 10 দিন লেগে গেল হ্যাঁ কারণ লাস্ট সানডেতে আমরা গিয়েছিলাম মনে আছে আমি ব্লগটা শেয়ার করলাম সানডে স্যাটারডে মিলিয়ে পরে মানডেতে ব্লগটা শেয়ার করলাম তো সানডে টু সানডে মানে পুরোপুরি 8 দিন হয়ে গেল 8 দিন পুরো খিচে গেল আজকে মানডে হয়ে গেল কালকে শেষ হবে মানে 10 দিন মোটামুটি 10 দিন 3 দিনের বলেছিল কাজ সেটা 10 দিনে ঠেকালো তো এরপর ফলস সিলিং স্টার্ট হবে মানে টাইম লাগবে এখন মানে ওইরকম 40 দিনে সম্ভব না তো ঠিক আছে টাইম নিয়েই করুক হড়বড়ি করে কি লাভ 11 বছর ধরে যখন আছি আন্টির ঘরে আরো নয় 2 মাস বেশি থেকেই যাব তো ভালো জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় দেখো ভালো জিনিস এমন নয় মানে এখানে যে আছি এটাও ডেফিনেটলি খুবই ভালো খুবই ভালো সবকিছু শুরু তো এখান থেকেই তবে একটা নিজের যে জায়গায় পা রাখার যে একটা আলাদা অনুভব সেটা নয় পাওয়ার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে তাই না একটু অপেক্ষা করতে হবে তো চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে ফেলছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে কালকে খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তো চলো আজকে জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা।